সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার ধরার সেরা দুইটা টেকনিক নিয়ে। যারা ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে আপনারা অর্ডার পাচ্ছেন না, আই হোপ যে আপনারা এই মেথড দুটা ভালোভাবে ট্রাই করতে পারেন। তাহলে আই হোপ যে আপনারা কিছু একটা করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এখানে আপনি কাজ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনি একটা মেসেজ করবেন আর সাথে সাথে রিপ্লাই পেয়ে আপনি অর্ডার পাবেন, তাহলে আসলে ক্লাসটা আপনার জন্য না। কারণ এখানে একটা বা দুইটার কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনি দুইটা এসএমএস করলেই পাবেন। হ্যাঁ, লাগতেও পারে, যদি লাগে, যদি ভালো থাকে বা ই থাকে, তাহলে আপনি একটা বা দুইটা মেসেজ করেও বা দুইটা কমেন্ট করেও আপনি অর্ডার পেতে পারেন। কিন্তু হ্যাঁ, এখানে কিছু জিনিস দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারবেন, এমনকি আপনি খুব সহজেই অর্ডারগুলো জেনারেট করতে পারবেন। আর আমি যে দুইটা সিস্টেম দেখাবো, এই দুইটা সিস্টেমের ভিতরে আপনি মানে ক্লায়েন্টেরাই জব পোস্ট করতেছে, জাস্ট আপনি ওইখানে জাস্ট লিখবেন, জাস্ট একটা কথা লিখবে, ইন্টারেস্টেড, আর কিছু লিখতে হবে না। দেখবেন যে তারাই আপনার সাথে যোগাযোগ করবে কাজ দেওয়ার জন্য। ওকে, তো চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদের কয়েকটা জিনিস প্রয়োজন, যদি আমি বলি সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত স্কিল থাকা প্রয়োজন, দেন অবশ্যই অবশ্যই আপনার একটা এজেন্সি টাইপ বিজনেস করা দরকার, বা আপনার একটা এজেন্সি টাইপের ফেসবুক পেজ রাখা বেটার হয় এই কাজটা করার জন্য, নাহলে আপনার প্রায়োরিটি খুব একটা বেশি থাকবে না। তো এই দুইটা করে নিন, আর যদি না করেন তাহলে তো কথাই নেই, তাহলে আপনার নিজের মতো কাজ করতে থাকেন, মেথডটা কাজে লাগান, তাহলেও হবে, সমস্যা নাই। তো চলুন আমরা শুরু করে দিই। তাহলে আমরা চলে যাবো প্রথমেই, দুইটা মেথডই কিন্তু ফেসবুকের উপর মেথড। ওকে, তো প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকের ড্যাশবোর্ডে বা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন, আপনার নিজস্ব অ্যাকাউন্টে। আর একটু খেয়াল করে নেবেন আপনি যে অ্যাকাউন্টটা করতেছেন সেই অ্যাকাউন্টটা যদি আপনার পার্সোনাল নামে হয়, অবশ্যই এই অ্যাকাউন্টটা এমনভাবে সাজিয়ে রাখবেন পাবলিকলি যে সবাই যেন বুঝতে পারে আপনার প্রোফাইলে ক্লিক করে যে আপনি একজাক্টলি কী সার্ভিস দিতেছেন, বা আপনি কী ধরনের এক্সপার্ট, বা আপনার নিজটা কী, বা আপনি কী কাদেরকে হেল্প করতেছেন। এরকম অনেক বিষয় থাকে না, এগুলো আপনার প্রোফাইলের ভিতরে পোস্ট করা থাকবে। আপনি যে প্রোফাইলটা দিয়ে কাজ করবেন সেটা আলাদা রাখবেন, আর পার্সোনাল প্রোফাইল আপনি আলাদা রাখতে পারেন। হতে পারে আপনি একটা অ্যাকাউন্ট করছেন, সেটা আপনি লোগো বা অন্য একটা নাম দিয়ে এজেন্সি টাইপ করে রাখছেন একটা প্রোফাইল, ওটাতে শুধু ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করতেছেন বা ক্লায়েন্টদের কাছে পৌঁছানোর জন্য ট্রাই করতেছেন, এরকম একটা পেজ খুলবেন বা অ্যাকাউন্ট করবেন। ওকে, তো আপনি জাস্ট এখানে লিখবেন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করবেন। তো আমি লিঙ্কটা দিতে পারবো না, আপনারা একটু কষ্ট করে লিখে নিন। আর অবশ্য যদি পারি তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এটা হচ্ছে সবথেকে বেস্ট একটা মাধ্যম ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য। তো এখানে বায়াররা নিজ থেকেই তারা এই গ্রুপে, এটা কিন্তু বেশি মানুষ নাই, এগুলো গ্রুপ কিন্তু বেশি মানুষ থাকে না, মাত্র 5,000 মানুষ আছে এই গ্রুপে। তো এখানে দেখেন এই একটা পোস্ট করছে 3 ঘন্টা আগে, ঠিক আছে, অ্যাটেনশন, মানে তার একজন লোক লাগবে আর কি, অ্যাপার্টমেন্ট করবে আর কি, টোটাল 3 থেকে 5K দেওয়ার চিন্তাভাবনায় আছে তিনি। কী কী থাকতে হবে সেগুলো এখানে বলে দিছে, দেন অফার, এগুলো হচ্ছে অফার, একটু পড়ে নেবেন, বাংলা করে নিয়েন, ট্রান্সলেট করে নেবেন, জাস্ট এর নিচে আইসা লিখবেন আই অ্যাম ইন্টারেস্টেড, এই কথাটা লিখে দিবেন। তারা আপনাকে মেসেজ করবে যে কীভাবে কাজটা করতে হবে, সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেবে। ওকে, এখানে একজনের দরকার, এটাও দেখেন পোস্ট করছে। এরকম আপনি যদি খুঁজেন অনেক, এই একটা 18 ঘন্টা আগে কী টাইপের লাগবে, এখানে কিন্তু সব কিছু, মাস্ট বি এবল টু স্পিক টাইপ মেসেজ। ওকে, মেসেজ টাইপে স্পিড থাকতে হবে। ওকে, এটা কোন দেশি, মেবি, যাই হোক, আরেকজন লাগবে, মানে আপনি বাসা থেকে কাজ করতে পারবেন, মেবি উই আর কারেন্টলি ইন নিড বায়া, স্যান্ড মি রিকোয়েস্ট ইন্টারেস্টেড। ওকে, তো এখানে আরও অনেক কিছু দেখতে পারবেন, হোয়াট ইজ দ্য ট্রু অ্যাভেস ইউ মানি ইন সেলস, সেলিং সার্ভিস অর প্রোডাক্ট, ইম্প্রুভমেন্ট ইউর স্কিল। ওকে, লুকিং ফর অ্যাপার্টমেন্টস স্টার অ্যান্ড ক্লোজ ড্যাম মিউ ট্রেনিং ইজ প্রোভাইড এত। ওকে, এখানে অনেকজনে অনেক বিষয়গুলো পোস্ট করতে, অ্যাভেলেবল জব, এই একজন দেখেন জব পোস্ট করছে, তার লাগবে হচ্ছে হায়ারিং করবে মূলত কিসের উপরে, লিড জেনারেশন এক্সপার্টের উপর, যারা লিড জেনারেশন এক্সপার্ট তারা এই কাজটা করতে পারবেন। হ্যাঁ, অ্যামাজন মার্কেটিং এজেন্সি, ওকে, এই টাইপের লোকগুলো এই কাজগুলো করতে পারেন। এখানে আরও অনেকগুলো দেখতে পাবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার তার একজন কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার। তো আপনি এগুলো গ্রুপে জয়েন হবেন, এখানে ইন্টারেস্ট লিখবেন যারা আগ্রহী, অথবা তাকে সরাসরি যা মেসেজ করতে পারেন যে দেখো তোমার এই কাজটা দরকার, আমি এই কাজটা তোমাকে হেল্প করতে পারবো। হ্যাঁ, আপনি জাস্ট তাকে মেসেজ করবেন। ওকে,
আপনি জাস্ট তাকে মেসেজ করবেন যে তোমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার, আমি এটা তোমাকে সাহায্য করতে পারবো, আমার বাজেট তুমি কম টাকা দিয়ে করায় নিতে পারবা, সমস্যা নাই। প্রথমে কম টাকা দিয়ে বলে আপনি তার কাছে পৌঁছাবেন, দেন যখন আপনার কাছে ভালো সেট আপ হয়ে যাবে, দেন ভালো একটা পজিশন হয়ে যাবে, তার কাছে মনে হবে আপনার কাজটা গ্রহণযোগ্যতাপূর্ণ, তখন আপনি একজাক্টলি আপনার স্যালারিটা নিজে নিজে বাড়ায় নিতে পারবেন। হ্যাঁ, প্রথমে আপনি কাজটা ধরবেন, কম টাকা হলেও কাজটা ধরবে, কাজটা নেবেন, এই হচ্ছে কাহিনী। একটা মেথড দেখালাম, এই ধরনের ভার্চুয়াল যে গ্রুপগুলো আছে, আপনি যদি একটু কষ্ট করে সার্চ করেন ভার্চুয়াল ইউএসএ বা ভার্চুয়াল কানাডা, এরকম অনেক গ্রুপ পাবেন। ওকে, একটু আমি সার্চ করি ভার্চুয়াল ইউএসএ, তাহলে আপনি এখানে অনেক গ্রুপ পাবেন। এখান থেকে কিন্তু আবার বলতে পারেন যে ভাই আপনি দেখাইতেছেন আপনি নিজে কি কখনো করছেন, হ্যাঁ করছেন। এখানে দেখেন আমার একটা ক্লায়েন্ট, এই যে এখানে দেখেন ছবিওয়ালা, হ্যাঁ এই ক্লায়েন্টের সাথে কিন্তু আমি অলরেডি দুইটা প্রজেক্ট কমপ্লিট করছি, এইগুলো গ্রুপ থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটু নিচের দিকে আসি, তার প্রজেক্টটা ছিল ইউটিউবের একটা প্রজেক্ট, দেখাচ্ছি এটা হচ্ছে ক্লায়েন্ট, তার কিন্তু সমস্ত কিছু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তার সাথে আমার কথা হয়, তার ইউটিউব মিউটিউব অনেক কিছু দিয়ে তার সাথে কথা হয়েছে, তার সাথে আমি দুইটা তিনটা প্রজেক্ট অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো এই হচ্ছে সিস্টেম। তো যদি নাই হইতো তাহলে আমি আসলে দেখাইতাম না, প্রথমে আমি নিজে ট্রাই করি তারপরে আপনাদেরকে দেখাই। ওকে, তো এই হচ্ছে সিস্টেম। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইউএসএ লেখা সার্চ করবেন, বা কানাডা লিখবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপার্টমেন্ট, এরকম অনেক কিছু লেখা যায়, অ্যাপার্টমেন্টস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এরকম লিখে সার্চ করবেন, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব, তাহলে এখানে অনেকগুলো গ্রুপ পাবেন, এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে জাস্ট ওইখানে তারাই পোস্টগুলো করবে, মানে ক্লায়েন্টেরা পোস্ট করবে, জাস্ট আপনি ওইখানে ছোটোখাটো পদ্ধতিগুলো অবলম্বন করবেন, তাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন, অথবা তাদের ওইখানে কমেন্টটাকে রিপ্লাই দিতে পারেন, অথবা আপনার ফেসবুকের পেজের লিঙ্কটা তাকে ওইখানে দিয়ে আসতে পারেন যে হ্যাঁ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আমি তোমার কাজটা করতে আগ্রহী, তুমি কি এটা করবো, মানে তুমি কি আমাকে এই কাজটা দিতে পারো। এই একজন দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি পজিশন অ্যাভেলেবল, ওকে পজিশন অ্যাভেলেবল, ডাটা এন্ট্রি যারা করে, মানে ডাটা এন্ট্রিতে যারা কাজ করতে পারে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, তাদের জন্য এই চাকরিটা আছে। পে $600 উইকলি দিবে, ট্রেনিং ওয়ান উইক এত আওয়ার্স, ফ্লেক্সিবল পার্ট টাইম মানডে এত এত। ওকে, অনেক কিছু আছে, যাই হোক এখানে অনেকে আছে উই আর হায়ারিং চেক আউট অফ জব অপরচুনিটি, এরকম অনেক গ্রুপ পাবেন, যেগুলো গ্রুপ থেকে আপনি খুব সহজে আপনার প্রয়োজনীয় ক্লায়েন্টগুলোকে বের করতে পারবেন, আই হোপ। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন, আমি হয়তো আপনাদেরকে পরিপূর্ণ বিষয়টা তুলে ধরতে পারতেছি না, কিন্তু একজাক্টলি এইটুকু আইডিয়া নিয়েও কিন্তু আপনি মার্কেটে নামতে পারেন, আউট অফ মার্কেট প্লেসে। দেন হচ্ছে বেস্ট, সেটা হচ্ছে অ্যাডস লাইব্রেরি, ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এটা হচ্ছে আমি তো প্রথম বাংলাদেশের ভিতরে এই মেথডটা বাইর করে প্রথমে শেয়ার করছি, ঠিক আছে, আমরা নিজেরা ট্রাই করছি দেন তারপরে শেয়ার করছি। তো এখন তো ভিডিও অনেক কপি হয়ে গেছে, হ্যাঁ কপি হয়ে যাওয়া, এখন তো সবাই দেখি যে অ্যাড লাইব্রেরি দিয়ে ভিডিও বানাচ্ছে। তো আমরা এখানে লিখবো হচ্ছে ধরেন এসই এজেন্সি, এরকম অনেকগুলো বিষয় লেখা যায় এখানে, এসব বিভিন্ন টপিকের উপরে, বিভিন্ন নিশের উপরে, বিভিন্ন ক্যাটাগরির উপরে সার্চ করবেন, যেটা আসলে আপনি বুঝতেছেন আপনি নিজে নিজে যে আমি এই ক্যাটাগরিতে সার্চ করলে আমি ক্লায়েন্ট পাবো, আপনার মাথা খাটাবেন একটু কষ্ট করে। ধরেন আমি একটা এজেন্সিকে ফাইন্ড আউট করতেছি, আমার চিন্তাভাবনা হচ্ছে কি যে আমি চাই যে একটা এজেন্সিকে ধরবো, ওই এজেন্সির কাছে তো অলরেডি অনেক বায়ার থাকে, তো দুইটা তিনটা এজেন্সির কাছে ঠিকমতো পৌঁছাইতে পারলে দেখা যাবে তা আমার ক্লায়েন্টের অভাব পড়বে না। তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে আপনি যে ক্লিক করতে পারেন, ক্লিক করে তাদের সাথে কী করতে পারেন, কোলাবরেশন করতে পারেন, অথবা তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেমন এখানে তাদের মেইল আছে, ফোন নাম্বার আছে, দেন এখানে মেসেজ করার একটা অপশন আছে, এখান থেকে আপনি যাই বলতে পারেন দেখো আমি তোমাকে এই বিষয়ে আমি হেল্প করতে পারবো, আমি একজন এসি এক্সপার্ট, যেহেতু এখানে এসিওর এজেন্সি সার্চ করছেন অবশ্যই আপনাকে এসি এক্সপার্ট হতে হবে। আপনি এখানে লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ জানা থাকলে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো খুঁজবেন, যদি ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ পারেন তাহলে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি খুঁজতে পারেন। তো ওদের কাছে অলরেডি অনেক ক্লায়েন্ট থাকে, জাস্ট আপনি বলবেন যে আমি খুবই ওয়েব ডেভেলপমেন্টে খুবই ভালো, তুমি চাইলে আমাকে দিয়ে কাজগুলো করে নিতে পারো, কারণ আমি এই কাজগুলো খুবই দক্ষ বা খুবই এক্সপার্ট, তুমি আমাকে কিছু কয়েকটা কাজ দিতে পারো, দেন তুমি দেখো যদি ভালো লাগে নিও, না লাগলে নিও না, এরকম প্রথমে ফ্রিতে অফার করেন নিজে নিজেই, দেন যদি তারা মনে করে যে না ভালো আছে ঠিক আছে,
তাহলে আপনাকে বলবো একটা রিজুমে পাঠায় দাও অথবা তোমার সিভি ড্রপ করো। এরকম অনেক বিষয় থাকে যেগুলো আপনাকে করতে বলবে, তখন আপনি তাদের সাথে কাজ করতে পারবেন। যখন ফ্রির কথা বলবেন তখন আপনার উপর ই হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে। দেন তো একবারে তো ফ্রিতে তারা কাজ করাবে না, হয়তো বলবে যে $50, $100 বা $200 দিচ্ছি, তুমি কাজটা করো, যদি ভালো হয় তোমাকে নেক্সট টাইম আবার রাখবো। তো এই সিস্টেমভাবে কিন্তু আপনি কাজগুলো নিতে পারেন। আই হোপ যে আপনি সিস্টেমগুলো বুঝতে পারছেন যে কীভাবে আপনি কোথা থেকে ক্লায়েন্টগুলো ধরবেন। তো সম্পূর্ণ যদি ক্লাসটা কন্টিনিউ করেন, আশা করি দুইটা মেথডটাই আপনি কাজে লাগাতে পারবেন বায়ার হ্যান্ডিং করার জন্য। দেন 100% কার্যকরী মেথড, আপনি কিন্তু ভালো পজিশন বিল্ড আপ করতে পারবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।